এনআরসি সম্পর্কে আজি উলাই আছে বহুতে ডাঙর খবর, কারণ এনআরসির বৃহৎ খেলিমেলির সৃষ্টি হয়েছে। তো জানিবলে ভিডিওটা সম্পূর্ণকে চাই থাকতে হলে আপনাদের ভালকে গম পাব, ভালকে বুঝি পাব কি খেলিমেলি হওয়া দেখা পাওয়া গেছে। এইবার এনআরসির যেটা মেইন ওয়েবসাইট, এতিয়া বর্তমান খোল গেছে এনআরসির মেইন ওয়েবসাইট, আর উপর চাক দিয়া আছে এক নম্বর লিঙ্ক আর দুই নম্বর লিঙ্ক। কিন্তু এই এক নম্বর আর দুই নম্বর লিঙ্কত ক্লিক করলে আমি ফাইনাল এনআরসির যেটা খসড়া আসলে সেইখান ডাউনলোড করবো। কিন্তু এতিয়া খেলি মেলি কি হল, ইয়াত ক্লিক করলে ইয়াত ওপেন নহয়। মই জাস্ট ইয়াত এক নম্বর লিঙ্কত ক্লিক করে দেখাইছো কি আছে। ইয়াত সব লিখা আছে দিস সাইট ক্যান নট বি রিচ। তারপর আপনার মই দুই নম্বর লিঙ্কত ক্লিক করে দেখাইছো কি দেখাই, দিস সাইট ক্যান নট বি রিচ। তো ইয়ার আসল রহস্যটি কি জানিবলে ভিডিওটা সম্পূর্ণকে চাব। আর প্লিজ যদি লাইক করা না, প্লিজ লাইক এটা করে দিব, আর চ্যানেলটি যদি নতুন আছে তাহলে সাবস্ক্রাইব করে লব। আসুক আমি ভিডিওটি আরম্ভ। এনআরসির তথ্য সরকারি ওয়েবসাইটের পর রহস্যজনকভাবে অন্তর্দান হয়েছে। সর্বসাধারণ লোকক মহাহারাস্তির মাজেরে দেশের স্বার্থত প্রস্তুত করা এনআরসির তথ্য অন্তর্দান হয়েছে ইয়ার সরকারি ওয়েবসাইটের পর। এনআরসির সরকারি ওয়েবসাইটত ইয়ার দুটা লিঙ্ক দিয়া আছে, সেইকটা হয়েছে এক নম্বর লিঙ্কত লিখা আছে রিজাল্ট ফর অল এনআরসি এপ্লিকেন্টস এজ পার ড্রফ এনআরসি এন্ড সাপ্লিমেন্টারি লিস্ট অফ ইনক্লুশন এন্ড কনক্লুশন এক্সক্লুশন ফাইনেল এনআরসি লিঙ্ক ওয়ান। আর দুই নম্বরটো দিয়া আছে রিজাল্ট ফর অল এনআরসি এপ্লিকেন্টস এজ পার ড্রফ এনআরসি এন্ড সাপ্লিমেন্টারি লিস্ট অফ ইনক্লুশন এন্ড এক্সক্লুশন ফাইনেল এনআরসি লিঙ্ক টু। কিন্তু ইয়াত এটা ডাঙর খেলিমেলির সৃষ্টি হয়েছে, যদি ক্লিক করা হয় এই দুটা লিঙ্কত তেতিয়া পেজটো খোল নাখায় বা কোনো অন্য লিঙ্কলৈ রিডাইরেক্ট নকৰে। কথাটো বিশ্বাস কৰিবলৈ টান লাগিলেও এইটোই সত্য যে এই চাঞ্চল্যকৰ কথাটো কর্তৃপক্ষই এটা পাল মৰা মন্তব্যৰে সহজভাৱে লৈছে। কর্তৃপক্ষৰ মতে ডেটা ৰকা ছাৰ্ভাৰৰ ক্লোড ষ্টোৰেজ পিৰিয়ড শেষ হৈছে বা ইয়া খোল খোৱা নাই বুলি মন্তব্য কৰিছে এনআরসির কর্তৃপক্ষৰ এই ভাষ্য প্ৰকাশ পাইছে টাইমস অফ ইন্ডিয়ার এটা প্রতিবেদনত। আর অসমৰ প্রায়বোৰ জাতীয় সংগঠনের দাবিত আর উচ্চতম ন্যায়ালয়ৰ ইয়াত উল্লেখ করা হয়েছে, আপনার দেখ উচ্চতম ন্যায়ালয়ের তত্ত্বাবধানত এটা ছয় বছরীয় জটিল প্রক্রিয়ার মাজেৰে হওয়া যোৱা বছর 31 আগস্টত এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ পাইছিল। কিন্তু চূড়ান্ত এনআরসি 3,11,21,004 লোকৰ নাম এনআরসিত অন্তর্ভুক্ত হওয়ার বিপরীতে 19,06,677 লোকৰ নাম এই এনআরসিৰ পৰা বাদ হৈছিল। উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশত এই তথ্যবোৰ যোৱা বছৰ অক্টোবৰৰ পৰা অনলাইনত উপলব্ধ কৰা হৈছিল। এনআরসিৰ নাম অন্তৰ্ভুক্ত কৰা প্ৰক্ৰিয়াটোত অসমৰ সৰ্বসাধাৰণ লোকে বহু হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈছিল আৰু বহু কেইজনে ইয়াৰ জৰিয়তে নিজকে আত্মহত্যা কৰিছিল আৰু লগতে মানসিক চাপ সহিব নোৱাৰি আত্মহত্যা পৰ্যন্ত কৰিব লগা হৈছিল। আৰু গোটেই প্ৰক্ৰিয়াটোৰ সময়ত IAS বিষয়া প্রতীক হাজেলা এখন এনআরসির রাজ্যিক সমন্বয়ক হিসাবে আছিল আর তেওঁৰ দ্বারাই কামৰ তদারক করা হয়েছিল। কিন্তু চূড়ান্ত এনআরসিখন প্রকাশ হওয়ার পিছতে প্রতীক হাজেলাক উচ্চতম ন্যায়ালয়ে বদলি করে আর 19 নভেম্বরত এনআরসির রাজ্যিক সমন্বয়কর গুরুত্বপূর্ণ পদটুক রাজ্য সরকারে হিতেশ দেবশর্মাক নিযুক্তি দিয়ে। নিযুক্তির পিছতে শর্মা তেওঁৰ বিতর্কিত ফেসবুক পোস্টবোৰৰ বাবে চর্চিত হয়েছিল আর উচ্চতম ন্যায়ালয়েও ইয়াৰ বাবে সরকারৰ পৰা কৈফিয়ত বিচাৰিছিল। আর এনআরসির রাজ্যিক সমন্বয়ক হিসাবে পুনৰবাৰ নিযুক্তি লাভ করে দেবশর্মায় আর ইয়াত 24 ডিসেম্বৰৰ পৰা দায়িত্ববাৰ গ্ৰহণ কৰিছে। মন কৰিবলগীয়া যে উন্নীতকৃত এনআরসির তালিকাক লৈ শাসক দল বিজেপি সন্তুষ্ট নহয় বুলি দলটোৰ নেতাসকলৰ মন্তব্যই স্পষ্ট কৰিছে। আর ইয়াত উল্লেখ করা হয়েছে 11 ফেব্রুয়ারিত বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই দেবব্রত শর্মায় এনআরসির তথ্য অনলাইনত উপলব্ধতা রহস্যজনকভাবে বন্ধ হওয়ার কথাটো জনাই ভারতের মহাপঞ্জীয়ক আর লোকপিয়ল আয়ুক্তলৈ পত্র প্রেরণ করা বলে জানিবা গৈছে। সংবাদ মাধ্যমত প্রকাশিত এটা বাতৰি শইকীয়াই পত্রখনত এটা ঘটনাটোত সন্দেহের গোন্ধ পাইছে আর ইয়াক ইচ্ছাপূর্বক তথা অভিপ্রায়মূলক বলে অভিযোগ করেছে।